একটু উদার হয়ে যদি আমাকে সব বিশাল হদে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে হয়তো আল্লাহর হুকুমে আমরা প্রশাসন চাইলে হয়তো আমরা টাকাগুলো উদ্ধার করে দিলে আমরা সব বিশাল হদে যেতে পারবো। একই মামলায় দুই আসামিকে গ্রেফতারের পর দুই দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেও উদ্ধার হয়নি চট্টগ্রামের সেই চুরি যাওয়া প্রায় ১৯ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ। গত ১৩ই মে রাত ৩টায় নগরীর আগ্রাবাদ মৌলভীপাড়ার একটি বাসা থেকে হজের জমানো প্রায় ১৯ লাখ টাকা সহ ৩৫ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরবর্তীতে আপডেট টিভি সহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে আলোচনায় আসে ঘটনাটি। সংবাদ প্রকাশের পরপরই তৎপর হয় পুলিশ। এখানেই শেষ নয়, ভুক্তভোগী ওই দম্পতি আগের দিন মামলা করলে পরের দিন এক আসামিকে আলামতসহ গ্রেপ্তার করা হয়। তাছাড়াও তার দেয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে আরেক আসামিকেও গ্রেপ্তার করে থানা পুলিশ। সব মিলিয়ে কিছু আলামত উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি দম্পতির হজে যাওয়ার একটি টাকাও, ফলে প্রতিটি ক্ষণ যন্ত্রণায় কাটাতে হচ্ছে তাদের। আমার এতগুলা পরিশ্রমের টাকা এবং হজের টাকা, হজে যাওয়ার জন্য টাকা, এই টাকা আমি কোনো কিছুর জন্য না, এটা আমি এজেন্সিতে জমা দেওয়ার জন্য হজের টাকাগুলা ঘরের মধ্যে আত্মীয় স্বজন সহ নিয়ে এনে রাখছিলাম। ঢাকা থেকে আসে টাকাগুলা দিয়ে দেওয়ার কথা ছিল এজেন্সিতে, পেয়াডারের মাধ্যমে যে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু চোররা তো আমার স্বপ্ন ভঙ্গ করে দিছে। এখন প্রশাসন যদি একটু আন্তরিকতার সহিত একটু উদার হয়ে যদি আমাকে সব বিশাল হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে হয়তো আল্লাহর হুকুমে আমরা প্রশাসন চাইলে হয়তো আমরা টাকাগুলো উদ্ধার করে দিলে আমরা সব বিশাল হজে যেতে পারবো। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এবং ভুক্তভোগীর তথ্যে জানা যায়, গলির আশেপাশে ঘুরঘুর করা ওই দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়। যদিও তদন্তের স্বার্থে কিছু বলতে নারাজ পুলিশ। স্বর্ণের আশা ছেড়ে দিলেও হজের জন্য জমানো টাকা উদ্ধারের আশায় জসিমের স্ত্রী। জীবনে একবার হলেও পবিত্র হজ করতে চান তিনি। টাকাগুলোর জন্য বেশ চিন্তিত আছি, কারণ এগুলো আমাদের হজের টাকা, ২০২৪ সালে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো না পেলে তো আর যাওয়া হবে না। এখন পুলিশ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই বাকি আসামিদের আইনের আওতায় এনে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হবে বলে জানান সিএমপির ঊর্ধ্বতন এই কর্মকর্তা। অভিযোগ পাওয়ার পরপরই আমরা কিন্তু তদন্ত শুরু করি, ইভেন মামলা রুজু হওয়ার আগেই কিন্তু আমরা তদন্ত শুরু করি। তো সে প্রেক্ষাপটে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে একজনকে ধরি এবং তার দেয়া ভাষ্য মতে আমরা কিন্তু পরবর্তীতে অভিযান চলিয়ে আর একজনকে ঢাকাতে অ্যারেস্ট করি। আর পাশাপাশি আমরা বাংলাদেশের আরও কয়েকটি জেলায় কিন্তু অভিযান চালিয়েছিলাম আর একজনকে আটক করার জন্য। তো তাকে আটকের প্রক্রিয়া বা আমাদের অভিযান অব্যাহত আছে, আশা করছি খুব দ্রুতই আমরা তাকে আইনের আওতায় এনে এবং যে স্বর্ণগুলো বা যে পরিমাণ আমাদের টাকা সেখান থেকে চুরি হয়েছে তো সেগুলো আমরা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি এবং প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।